এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপ্টিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপ্টিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। আপনি কিন্তু শুধু শুধু আজকের এই বিশেষ দিনটা নষ্ট করার আপ্রাণ চেষ্টা করছেন। ও আচ্ছা, আজকে যে আমাদের বিশেষ একটা দিন এটা আপনার মনে আছে। যাক, আমি ধন্য হলাম, পুলকিত। আর এই অশেষ ভালো লাগা নিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি। রাস্তা থেকে সর সর। এই যে, আপনি কিন্তু এখন রুলস ব্রেক করছেন ম্যাডাম। কথা ছিল আমাদের মধ্যে ঝগড়া লাগলে কেউ কাউকে তুমি বা তুই বলে সম্বোধন করবো না। তুই রুলস এর কথা মুড়ি দিয়ে বাসায় গিয়ে ঘুমা। যাবাক যাবাক, যা মুড়ি খা যা। হ্যাঁ, এখন তো আমি মুড়ি খাবো, আমার তো মুড়ি খাওয়া উচিত। মানে আমি যদি আগে জানতাম যে তুমি আধা ঘন্টা লেট করে আসবা, তাহলে আমাকে যারা ইফটিস করতেছিল এক বস্তা মুড়ি এনে তাদের সাথে বসে মুড়ি খেতাম আমি। তোমার কি ইফটিস করবে বলো তুমি? তাহলে কারা করবে? কেন আমাকে কি ইফটিস করবে না? আমি কি দেখতে এতই অসুন্দর নাকি তোমার কাছে? পাঁচ বছর আমি অসুন্দর হয়ে গেছি কোনটা? আরে আরে, সেটা তো বলি নাই, তুমি শুধু শুধু কথা পেঁচাচ্ছো। দেখো, তুমি কিন্তু আমাকে 4:30 আসতে বলছিলে। আমি তোমাকে 4:30 আসতে বলছি? হ্যাঁ, তুমি বলছিলে। তুমি মিথ্যাবাদী বললা। হ্যাঁ, আমাকে তুমি মিথ্যুক বললা। আমি মিথ্যা কথা বলতেছি? কানতেছো কেন? কানবো না। ঠিক আছে, ফাইন, আজকে থেকে আমাদের ফাইনালি ব্রেকআপ। আমি অনেক নামে কাউকে চিনি না, তুমিও অবন্তি নামে কাউকে চিনো। এই যে শোন, আজকের পর থেকে তুই যদি আমাকে ফোন দেস, তোকে আমি এক বস্তা মুড়ি এনে এখানে বসে। মুড়ি তো আমার পছন্দ না। তো মামা, আমি তো ফুলটা নিল না, আমাকে ফুলটা দিবেন? বেচা ভাত খামু। Thank you.
বল কি অবস্থা? শোন প্রিয়ন্তি, আজকে অনিকের সাথে ফাইনালি ব্রেকআপ। তুই যদি আর অনিকের হয়ে ওকালতি করতে আসিস না, তাহলে কিন্তু তোর সাথে ব্রেকআপ করব। ওকে, আমি আর জীবনেও ওর হয়ে ওকালতি করব না। কিন্তু কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কি জানতে পারি? কি হয়েছে মানে? ও আমাকে গুরুত্বই দিল না, আজকের এই স্পেশাল বিশেষ দিনটাও গুরুত্ব দিল না। আমি ওকে আসতে বলছি চারটায়, আমি বসেছিলাম পৌনে চারটা থেকে, ও আসছে কয়টায়? সাড়ে চারটায়। এসে আবার বলতেছে আমি নাকি ওকে সাড়ে চারটায় আসতে বলছি। মানে আমাকে জায়গার মধ্যে মিথ্যুক বানায় দিল, এভাবে আর সম্ভব না। ও যদি তোকে ফোন দেয়, তুই যদি ওর ফোন না ধরিস তাহলেই আমি খুশি হব। ওকে, আমি আর কখনোই ওর ফোন ধরবো না। কিন্তু গতকাল রাতে তুই আমাকে বলেছিলি আজকে ঠিক চারটায় ওর জন্য গিফট কিনতে যাবি আর ঠিক সাড়ে চারটায় ওর সাথে দেখা করবি। তাই তো, আমি তো গিফট কিনতে ভুলে গেছি। তুই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ, পরে ফোন দিব আমি। মামা মামা, রিক্সা ঘুরান তাড়াতাড়ি। মানুষজন আছে দেখবে। তুমি মানুষজন ভয় পাও? ভয় পাই মানে সামাজিকতা আছে না? গুড গুড, ভেরি গুড, তুমি ম্যাচিউর হয়ে যাচ্ছে, সব আমার কোল। এনিওয়েজ, এখন তুমি আমাকে ফুলটা দিবে। ফুল ফুল তো কি করছো ফুল তুমি? না, ফুল দিয়ে কি প্রপোজ করছিলা প্রথম দিন? ফুল কি করছো? ফুল আছে। কিভাবে পারলো অনি? আমাদের লাভ ডের ফুল অন্য কাউকে দিয়ে দিছো? তুমি এত ইম্যাচিওর। তাই তুমি না মাত্র বললে আমি খুব ম্যাচিওর? ফুল হয়েছে আমার বলা। ও জান, দেখো আমার কথাটা শুনো, একটু বুঝো আমার কথাটা। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। ফুলটা আসলে এখানেই ছিল, কই নিয়ে গেছে? মানে আমি একটু বোঝার চেষ্টা করো। আমি বলছিলাম কি বলবা তুমি, কি বলার আছে আর তোমার? আমার কিছুই বলার নেই। তুমি আমাকে উপহাস করে কথা বল। না না, আমি উপহাস করি না, আমি জাস্ট হাতটা এমনি উঠে গেছে। উপহাস করিয়া আমি তো উপহাস করি নাই। আপনার ফুল কি একটা ফুল দিচ্ছেন, কেউ কিনো না? ফুলটা দিয়ে আমার মাথায় বাড়ি মারে। কি বলেন, ফুল দিয়ে মাথায় বাড়ি মানে মাথা তো ফাটবে না, ইটকা দিয়ে মারে। তুমি পারবে অবন্তীকে ছাড়া থাকতে? শোনো, তুমি অবন্তীকে যে পরিমাণ ভালোবাসো সেটা আমি তো জানি নাকি। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বিশেষ দিন বিশেষ মুহূর্তগুলো নষ্ট হয় ওর এই ম্যাচিউরিটির কারণে। তুমি তো সহ্য করো তাই না? আর মেয়েদের সাইকোলজি এমন, তুমি যত সহ্য করবে তোমাকে তত প্যারা দেবে। যাও, ফুলের বুকেটা এখনই অবন্তীর বাসায় দিয়ে আসো। কিন্তু আর কোনো কিন্তু নেই, আমি তোমার বেস্ট ফ্রেন্ড না, আমি তোমাকে বলেছি তুমি এখনই যাবে। ওকে, কেক
মামা কি চাই কি এর জন্য একটা ফুল দিয়ে গেছে বাইরে রেখে যাও মা তোমার কি হইছে হ্যাঁ শরীর খারাপ মামা তুমি এত বেশি কেন বুঝো বলো তো যাও তো যেই ঘুমাও বিরক্ত করো না এখন ঘুমাবো না ঘুমালে গিয়ে মুড়ি খাও তাও প্লিজ যাও তাহলে ফুলটা এখানে রেখে গেলাম মামা অর্থ জানিস মামা অর্থ হচ্ছে ডাবল মা দেখতে শুনতে কেমন সুন্দর দেখেন না আপা এই জন্য ওনার উপরে পরি আসর করেছিল এরপরে পরি শেখা দিয়েছে এরপর থেকে আপা যেইখানে উনি সুন্দরী মেয়ে দেখে মানে আপনার মতো সুন্দরী মেয়ে তাকেই সে পরি মনে করে আমি ওনাকে তাবিজ দিয়ে দিয়েছি মানে অল্প কয়েকদিনের মধ্যে আমার তাবিজের কর্মক্ষমতা শুরু হয়ে যাবে ওনার সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ আপনি তাবিজ দিতে পারেন আপা যে কি বলেন শর্মিন্দার হয়ে গেলাম তাবিজের জন্য আমি উত্তরবঙ্গ বিখ্যাত
আমার তাবিজের কারণে উত্তরবঙ্গের বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এরপরে ক্লিনিকের মালিকেরা এলাকার লোকজনের সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে এলাকা থেকে বিতাড়িত করেছে। কি বলেন? এই ফজর আলীর আপনি চিনতে পারেন নাই আপা? ইয়ং ছেলেরা, বিশেষ করে ইয়ং ছেলেমেয়েরা আমার বিশাল ফ্যান ফলো। প্রেম সংক্রান্ত জটিলতায় আমার তাবিজের সুনাম পর্বত সমান। ফজর আলী অন্য জিনিস আপা, আপনার প্রেমে যে ইদানিং কিঞ্চিত জটিলতা চলতেছে সেটা কিন্তু আমি বুঝতে পারি। এসব ফালতু কথা আপনাকে কে বলছে? আপনাকে এত বুঝতে বুঝছি আমি? ওই লোকটা যাতে ডিস্টার্ব না করে সেই ব্যবস্থা করে। লজ্জা পাবেন না আপা, আপনি যদি লজ্জা পান তাহলে তো উপকার পাবেন না। আপনি পরিষ্কার করে আমার কাছে বলুন। চুপ থাকেন আপনি। আইসেন আপা, এই বান্দা আছে। আপনার এই লুথামির জন্য এর আগে আমি ছাড়ি খেয়েছি। পারবেন তিন দিনের মধ্যে ছাড় ঢালাই দিতে পারবেন? স্যার অবশ্যই পারব। আন্ডা পারবেন? আন্ডা কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। আচ্ছা মামা, তুমি কি তাবিজ বিশ্বাস করো? করি তো। এই যে দেখ, এই যে মানছি, আগে ওই রাতে শুইলেন বুবা যত আর দম বন্ধ হয়ে আসতো, এই তাবিজ বান্ধার পরে থেকে বুবা তো দূরের কথা, বুবার বাপ ও ধারে কাছে আসে না। ঠিক আছে, তুমি যাও। আর কিছু বলবি মা? না। আচ্ছা, হ্যালো। হ্যালো জান, পাবজি খেলতেছিলাম তো তাই তোমার ফোনটা কেটে দিছি। মাঝখানে যদি ফোন ধরতাম তাহলে তো আমি হেরে যেতাম। জান, কালকে তোমার অফিস কয়টায় শেষ? 6:30। কেন,
ঠিক আছে, শেষ করে তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? তোমার বাবা দেশে আসতেছে নাকি? ঠিক আমাদেরকে মেনে নিছে? বাবা না, দাদা আসছে। ঠিক আছে তাহলে চলে এসো, গুড নাইট। দাদা? আরে কি রাখতেছো কেন, একটু কথা বলি না। বাই। সমস্ত অশুভ শক্তি তোদের চতুর্দিকে ঘিরে আছে। শনির আসর পড়েছে, তোদের নিকটবর্তী কেউ একজন চায় না তোদের সম্পর্কটা সুন্দর হোক, তোদের মিলন ঘটুক। মামা তাহলে আমি এখন আর তোদের মামা না, বাবা। বাবা বল। বাবা তাহলে এখন আমাদের কি করণীয়? আছে উপায় একটা, আছে টপ টু বটম সাদা মুরগি জবাই করে সেই মুরগির রক্ত দিয়ে তাবিজ বানায় ওর গলায় ঝোলায় দিতে হবে। অসম্ভব, ফার্মের মুরগি হলে চলবে না, 100% খাঁটি দেশি মুরগি হতে হবে। সেই তাবিজটা 3 রাস্তার মোড়ে দাঁড়ায় ওর গলায় ঝোলায় দিতে হবে। তারপর ওর উপর থেকে, তোদের দুইজনের উপর থেকে সমস্ত অশুভ শক্তি ধীরে 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 কেটে যাবে। সরে গেছে, জিনটাও মনে মরে গেছে। আবার আসছে ক্রাশ। কার ক্রাশ? সরে যাবে রাহুর ক্রাশ। ও রাহুর ক্রাশ কেটে যাবে। সাদা মুরগি আছে? সাদা মুরগি? সাদা মুরগি প্রিয়ন থেকে পাওয়া যাবে। প্রিয়ন কি? সরি, তুমি আমি আচ্ছা, তোমার বাসায় কি সাদা মুরগি আছে? সাদা মুরগি? হ্যাঁ, ধবধবা সাদা, একদম টপ টু বটম, তোমার জামার রঙে রং। সাদা মুরগি? সাদা মুরগি আমার বাসায় কোথা থেকে পাবো আমি? তুমি একটা কাজ করো, তুমি বাজারে যাও, তুমি সাদা মুরগি পেয়ে যাবে। নাগাশরের কোনো বাজার বাদরা কি নেই? আচ্ছা শোনো, অনেক
হ্যালো জান, তুমি কোথায়? হাটে, বাজারে, এখন রাস্তায় মুরগি খুঁজি, সাদা মুরগি। গুড গুড, ভেরি গুড। পেয়েছো মুরগি? না, এখনো পাইনি। কেন? সাদা মুরগি কেন পাবে না? বাজারে তো পাওয়া যায়। কেন পাই নাই? ওই সাদা মুরগি সাধারণত হয় না। কেন হয় না জান? মুরগির তো তোমার মতো এত সুইট কিউট গার্লফ্রেন্ড নাই, এর জন্য হয় না। হলে কত ভালো হতো, তাই না বলো? আমার জান, আমার কলিজা, সমুদ্রের তলদেশ থেকে হলেও আমি সাদা মুরগি বের করে নিয়ে আসবো। আচ্ছা, তুমি খুঁজো, পেয়ে যাবো। ওকে, সাদা মুরগি আছে নাকি? সাদা মুরগি খুঁজে বের করে আসলেই টাফ। এখন কি করব? মনপুরা দ্বীপে একটা সাদা মুরগির সন্ধান আছে। কি দ্বীপ? মনপুরা দ্বীপ। 5,000 টাকা খরচ পড়ে, অন্য একজন অর্ডার করেছিল, কিন্তু আপনি তো আমার কাছে সবার আগে। আপনি টাকা পয়সা নিয়ে একদম টেনশন করবেন না, আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। আমি অবশ্য আপনার টাকা পয়সা নিয়ে ভাবিও না, আমি দিয়ে দিতাম। আপামনি, এই তাবিজটা আপনি নিজ হাতে ভাইজানের গলায় পরাই দেন। আর খেয়াল রাখবেন, ভাইজান যেন কোনোভাবেই এই তিন রাস্তার মোড়টা অতিক্রম করে ওই প্রান্তে যেতে না পারে। এই তিন রাস্তার মোড় অতিক্রম না করিলে আমার কার্যক্ষেত্রে ব্যাঘাত ঘটিবে। ওই যে বললাম, বিকল্প রাস্তা। কি বলতেছে বিকল্প রাস্তা? জান, তুমি পারবা না অন্য রাস্তা দিয়ে অফিসে যেতে? বলো। হ্যাঁ জান, পারবো তো। পারবো জান, অবশ্যই পারবো। জান, আপনিও যান। আপামনি একা বাসা যেতে পারবেন, ওনাকে নিয়ে যেতে হবে। চলেন, আমিও যাচ্ছি। অতিক্রম করা যাবে না। চলেন আপামনি। ভাই জান, আমি যাবো না। আমার গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল, তাবিজ ধরে দিয়ে চলে গেল। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছি আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। আজকে আমি অনেক হ্যাপি, কারণ কাল রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। আমি চেষ্টা করে তোমাকে সন্দেহ করতে পারি না। তার মানে কি জানো? তার মানে তাবিজের কার্যক্ষমতা শুরু হয়ে গেছে। শোনো না জান, কি করতেছো? মানুষ দেখবে। উফ, তোর শোনো না,
তোমার তো আমার বাবার সামনে গিয়ে কথা বলতে হবে, তাই না? কেন? কেন মানে? আমাদের বিয়ে করতে হবে না? বিয়ে করতে হবে? কি বললি তুই? আমাকে বিয়ে করবি না? না না, আমি আমি বললাম যে আমার তো মনে হয় আমি অলরেডি ম্যারিড, তোমার সাথে কমিটেড, বিয়ে আমাদের হয়েই গেছে। আমার কিন্তু অনেক প্ল্যান আছে। ফ্যামিলি প্ল্যানিং? আমি মাত্রই ফোনটা হাতে নিলাম তোমাকে ফোন দেওয়ার জন্য, আর তুমি ফোন দিলা কোথায়? আমি এই তো মোল্লার মোড়ে। কোথায়? ওই যে তিন রাস্তার মোড়ে। মানে তোমার না ওই রাস্তা 15 দিন যাওয়া মানা? আরে যাই নাই তো, ওই অফিসে যাচ্ছিলাম, হঠাৎ প্রিয়ন্তির সাথে দেখা হলো তাই নিয়ে একটু কথা বলছিলাম। প্রিয়ন্তির সাথে তোমার তো কিসের কথা? তুমি এখন এখান থেকে সরে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাবা যাচ্ছি, কিন্তু তার আগে তুমি একটু প্রিয়ন্তির সাথে কথা বলো। তুমি নাকি ওর ফোন ধরো না। তাতে তোমার এত ব্যথা কেন? তুমি এখন স্থান ত্যাগ করো। একদম বাই বলবা না ওকে, বাই বলার কোনো দরকার নেই। আই হাতি হাতি ইশারা করছো কেন? রিকশা নাও, আমার সাথে কথা বলতে বলতে তুমি এখন রিকশা নিও। রিকশা নিছো? রিকশায় উঠো, পিছনে তাকাবা না, সোজা যাও। কোথায় যাচ্ছ তুমি? জানে নাকি ভাই, আমার সাথে কথা বলতে বলতে যাবা, ফোন রাখবা না। ইহা বড় কঠিন কর্ম আপামনি, ভাইজানের তাবিজ ছুটে গিয়েছে, এই জন্য ওনার পা ধরে শুধু টানাটানি করে, আর তাতে ওনার মাথা গরম হয়ে যায়। এখন যেটা করতে হবে, ওনার মাথায় আরেকটা তাবিজ বাঁধে দিতে হবে। মা, মাথায় কেউ তাবিজ বাঁধে নাকি? আর ওনার পাটা আটকে ফেলতে হবে আপামনি, আর যতটা সম্ভব পারেন আপনি ওনার সাথে সাথে থাকবেন। এই ধরেন অফিসে পৌঁছায় দিলেন, এরপরে পৌঁছায় দিয়ে আপনি যে চলে আসবেন তা না, যতক্ষণ সম্ভব আপনি আশপাশে থাকবেন, আবার অফিস ছুটির পর তাকে আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। ছোটবেলায় আমার মা আমাকে স্কুলে দিয়ে আসতো না, আর এত বড় হওয়ার পর ও আমাকে অফিসে দিয়ে আসবে। দেখেছেন আপামনি কিভাবে মাথা গরম হয়। কি বলতেছেন? জান, তুমি আমার জন্য একটা তাবিজ মাথায় দিতে পারবে না? পারবো জান, অবশ্যই পারবো, বারবার পারবো। জান, এইবার তাহলে আপনারা যান। স্যার ডেকেছিলেন? জি বসে। আমাদের উত্তরা প্রজেক্টের শাটডাউনের প্রোগ্রাম ছিল কবে? স্যার দুদিন আগে ডেডলাইন মিস হয়েছে। হয়েছে? স্যার আসলে রডের কাজ এখনো শেষ হয়নি তো। তাহলে আপনি কি করেন, আপনার কাজটা কি? চলেছে। এই মাথায় কি পড়ছে এটা? আপনি কি কোরবানির গরু? আবার গলায়ও পড়ছে। আপনি তো একটা ছাগল, খুলে রাখলে জানাবার সামনে দিকে, আর যেন কখনো এগুলো না দেখি।
সরি জান, দেরি হয়ে গেল, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। অফিসে কাজগুলো শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেল। শেষ করছো তো নাকি? আরে না, কাজ শেষ করে আসছি। চলো না জান, আজকে আমরা ফুচকা খাই। ফুচকা খাবো? আচ্ছা ঠিক আছে, চলো ফুচকা। তোর মাথায় তাবিজ কই? তাবিজ তাবিজ আছে দেখি। তাবিজ কই? তাবিজ কি করছিস? তাবিজ আছে। আরে তাবিজ কোথায় আছে? দেখি দেখি কোমরে কি করতেছো তুমি? দেখি চুপ থাকো। কি করতেছো? তাবিজ কোথায়? আরে দেখি তুমি সব তাবিজ করতেছো নাকি? তুমি রাস্তার মধ্যে কি করতেছো? পাঁচলা মেটার লিমিট আছে, তুমি সেই লিমিট ক্রস করে ফেলছো আজকে। তবে আমার মনে হয় কি, গায়ে হাত দেওয়াটা একদম উচিত হয়নি। আমি একদম কন্ট্রোল করতে পারিনি, বিশ্বাস করো। আজকে একদম বাড়াবাড়ি করে ফেলছি, টু মাচ করে ফেলছি আজকে। তো সহ্য করি, যা বলে তাই করি, কি করি না বলো। কিন্তু আজকে জিনিসটা টু মাচ হয়ে গেছে। বস কখনো আমার সাথে এভাবে কথা বলেনি, আর আজকে রীতিমতো অপমান করছে, তবে এই তাবিজের জন্য। যাই হোক, আমার কি মনে হয় জানো, এবার তোমাদের একটু গ্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি তো মাঝে মাঝে একটু একটু শক্ত হতে হয়। তোমার জন্য আমি খাবার রেডি করেছি, আজকে খেয়ে যাবে চলো। আজকে না প্লিজ, আজকে একদম মন মেজাজ ভালো নেই, আন্টিকে সরি বলে দিও। খেয়ে যাও। ফজের মামাকে দেখছি না যে, মানে আমাদের কেয়ারটেকার, ওনাকে সকাল থেকে দেখছি না। উনি কোথায় কিছু জানো? কেন জানিস না? না কিছু হয়েছে? ও তো একটা দুই নম্বর বদের হাড্ডি, গ্রামে কবিরাজির নামে ভণ্ডামি করত। কার বোরে ভাগাই নিয়ে ঢাকা চলে আসছে, পুলিশে খুঁজতেছিল, আজ পাইছে, ধরে নিয়ে গেছে। তুই যখন এই এতটুকু, তখন তোর মা তোর আমার কোলে রেখে চলে গেছে। আচ্ছা তুই না বলিস যে আমি তোর মা? হ্যাঁ, মার সব বলতে হয়, বলতে হয় না, মা সব বুঝে। শোন, আরে পাগলি শোন, তুই অনেকের সামনে গিয়ে দাঁড়া, ও তোরে ফিরাই দিতে পারবে না। দেখো দেখি মান অভিমান, ভুল বোঝাবুঝি, বাচ্চা মেয়ে, এসব তো প্রেমের অলঙ্কার রে। হ্যাঁ, প্রেমকে
আঙ্কুর মজবুত করে, বিশ্বাসের জায়গা মজবুত করে। চোখ মুখ আর কাঁদে না, যা নৌকার নাকাটি। তাই তো, ভুল বোঝাবুঝি ছাড়া কি সম্পর্ক কারো হয়? হ্যাঁ, বাচ্চামি ছাড়া কি ভুল বোঝাবুঝি হয়? তারপরেও সেদিনের জন্য আমি সরি। তাহলে তো আমি 1000 বার সরি। তুমি যত চাই বলো, একটা সম্পর্ক বা ভালোবাসা পুরোটা নির্ভর করে বিশ্বাসের উপর। বিশ্বাস করো জান, আমি কিন্তু তোমাকে অবিশ্বাস করি না, আমি সত্যি তোমাকে অবিশ্বাস করি না। এই যে পৃথিবীটা দেখছ না, আমার পৃথিবী কে জানো? তুমি। আমার সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত প্রতিটা সেকেন্ড তুমি, আমার ভালো লাগা ভালোবাসা সবকিছু তো তোমাকে ঘিরে। আমি আমি আসলে তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে হারাতে পারবো না। এর জন্য আমি একটু বেশি পাগলামি করে ফেলি আমি জানি, কিন্তু জান এই যে কবিরাজ তাবিজ এই সব কিছু যে ভুয়া, এগুলো তুমি আমাকে বলো নাই কেন? সেটাই তো, আমার আমার তোমাকে এটা আগে বলা উচিত ছিল। এরপর থেকে তুমি আমাকে সব কিছু বলবে, আমি যদি রেগে যাই তাহলে তুমি আমাকে বকা দিয়ে বলবা তুমি কিন্তু রেগে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, বলবো। আরেকটা কথা, তুমি আমাকে সেদিন ফোন করে সরি বলো নাই কেন? তোমার তোমাকে সরি বলা উচিত ছিল। তুমি দুই দিন কিভাবে আমার সাথে কথা না বলে থাকলা জান? আমি ফোন করেছিলাম, তোমার ফোনটা অফ ছিল। সত্যি তুমি আমাকে ফোন করেছিলা? 86 বার। আরে বলো না কেন? আমার তোমাকে আগে বলা উচিত ছিল। তুমি আমাকে আবার উপহাস করে কথা বলতেছ না? আবারও উঠে গেছে, আমি ইচ্ছা করে